हेलो एवरीवन, गुड मॉर्निंग, हैप्पी फ्राइडे। फ्राइडे सकाल, आज के तो বাড়িতে আছি। বাড়িতে মানে আমার বাড়ি আর কি, যেটা সেখানে আর কি, বাবা মার সাথে যেখানে থাকা আর কি, সেই বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, বসে আছি, মা লুচি তরকারি করবে, খাবো। আর আমি ওই সকালবেলা থেকে বাড়ি নেই, কারণ আমার দিদির বাড়িটা হচ্ছে ছাদে, দরজাটা একটু খুলে নিই। আবি বাবু বাড়িতে নেই সকালবেলা থেকে, জাস্ট আমি ওকে 10 মিনিটের জন্য দেখেছি, ঘুম থেকে উঠেছে, উঠেই আমার দিদির বাড়িটা কাছেই আর কি, তো ফোন করেছে চলে আয়। ওখানে আবার ওর দেওরের মেয়ে আছে, মানে ও এসছে ইন্ডিয়া ট্রিপে, ওরকম আমি রিয়াংশিকার সাথে খেলবো, তো চলে গেছে সকালবেলা উঠেই আর কি। রিয়াংশিকার তো স্কুল আছে, তাই জন্য স্কুল যাওয়ার আগে খেলবে, তারপরে আসবে। তো চলে গেছে, এখন মা লুচি তরকারিটা হবে, খাবো আমি, খেয়ে আমি বেরোবো এবার পাড়া ঘুরতে, বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। সারাদিন ধরে কত চেঞ্জ হয়ে গেছে, মানে আমি তো প্রায় 3.5 বছর পরে এলাম। এই যে ফাঁকা জায়গাটা, এই দুটো জায়গার মাঝখানে ফাঁকা, ওখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না এখন। ওটা হচ্ছে একটা মানে ঝিল বা বিল আর কি। তো আমাদের বাড়ির সামনে এই এই ফ্ল্যাটটা ছিল না আর কি, যেটা এই যে লম্বা ফ্ল্যাটটা, এটা ছিল না আর কি আগে। এই যে ফ্ল্যাট বাড়ি সব উঠে যাচ্ছে আস্তে আস্তে করে, এখন আর দেখতে পাওয়া যায় না। আগে এটা দাঁড়ালে খুব সুন্দর ভিউ ছিল, চারিদিকটা জল, এখন শুধু এই যে এই ফাঁকা জায়গাটা থেকে দেখতে পাওয়া যায়, কারণ সব মানে যাদের একতলা বাড়ি ছিল তিনতলা হয়ে গেছে, যাদের এমনি বাড়ি ছিল তাদের ফ্ল্যাট হয়ে গেছে এরকম। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, আলুর চচ্চড়ি আর লুচি, আর তার সাথে হচ্ছে মিষ্টি। আবিকে খাইয়ে দাইয়ে এখন বেরোচ্ছি আমরা দুজনে মিলে, আমাদের বেশ কিছু টুকটাক কাজ আছে, তার মধ্যে কিছু ব্যাংকের কাজও আছে, সেগুলো সব সারবো, তারপরে আবার বাড়ি আসবো, আর লাঞ্চ মোস্ট প্রবাবলি বাইরেই খাওয়া দাওয়া করবো। এটা আছে আমাদের বাড়ির সামনের বাগান, দোপাটি গাছ প্রচুর। এটা কি ফুল গাছ বাবা, মনে করতে পারছে না, এত পুরনো পুরনো সব গাছ। আর বাবা এই গাছটার কথা বলছে, যে এই গাছ হচ্ছে বুড়ো গাছ, প্রচুর লোক এই গাছ, মানে খুব সুন্দর জবা ফুল গাছ আর কি। এই যে কলম হয় না, সেইটা করার জন্য আবার অনেকে নাকি রেখে গেছে এগুলো করে, যদিও ফুল এখন আর ফুটছে না, বয়স হয়েছে গাছটা। আর সামনে হচ্ছে প্রচুর তুলসী গাছ। আমি আর অমিত কল্যাণী এসেছি, কল্যাণী তো সবাই জানে মানে প্রচন্ড প্ল্যান সিটি আর কি, বিধানচন্দ্র রায়ের মানে পুরো প্ল্যানটা আর কি, মানে জাস্ট লাইক সল্ট লেক আর কি। তো খুবই সুন্দর হচ্ছে কল্যাণী জায়গাটা। তো এসছি অমিত এখানে এসে, ও রিমেম্বার করছে আর কি, ও এখানে ফাঁকা ফাঁকা জায়গা, তো ওখানে গাড়ি শিখতো, ড্রাইভিংটা শিখতো সব করতো। তো কল্যাণী সেন্ট্রাল পার্ক, তারপরে এগুলো এখানে পুজো হয়, আইটিআই মোড়, এগুলো তো খুব ভালো ভালো পুজো হয়, সেগুলোর প্যান্ডেলগুলো সব শুরু হয়ে গেছে এখন, মানে পুজো পুজো ব্যাপারটা মনে হচ্ছে আর কি দেখে। দুপুরবেলা তো লাঞ্চ করে এসেছি কলকাতা ফুড লাভার্স, ওদের সাথে দেখা হয়েছিল, তো মানে দেখা মিট করেছিলাম আর কি আমরা, তো গিয়ে ওখানে আড্ডা মেরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। তারপরে এই যে আমার বন্ধু চলে এসছে, ও হচ্ছে উমা, আমি তোর ব্লগে মানে কখনো কখনো প্রসঙ্গে উঠেছে আর কি তোর কথা। হ্যাঁ হ্যাঁ, উমা খুব ছোটবেলার বন্ধু আর কি, এখন বসে আড্ডা দিচ্ছি আর প্ল্যান করছি কবে ফুচকা খেতে যাবো আমরা একসাথে। হ্যাঁ, আড্ডা তো শেষ নেই আর কি, যদিও অমিত বাড়ি চলে যেতে হবে, না হলে আমরা মোটামুটি 4-5 ঘন্টা কাটিয়ে দিতে পারি গল্প করে। আমি বলছি মানে ওরকম হচ্ছে সামনাসামনি বসে গল্প করছি কতদিন পর, মানে এটা গল্প করতে করতে, হ্যাঁ আফটার কোভিড কি মানে 2019-এ দেখা হয়েছে, সেই সময়টাও খুব বেশি দেখা হয়নি আমাদের আর কি। প্রত্যেক দিন বিকালে ফুচকা খেতাম আমরা, আমাদের নেশা ছিল আর কি। ও দুজনে মিলে একসাথে দেখা গেলাম, টুকটুক করতে করতে ফুচকা খেতে গেলাম, তো সেইটা আর কি, ফুচকাটা খেতেই হবে একসাথে আবার। তার মধ্যে বাবার একটা বলছে ভালো ফুচকা পাওয়া যায়, আমি ওটা মিস করা যাবে না, ফুচকা খাবোই আমরা, নতুন নতুন ফ্লেভারের জল। হ্যাঁ, ও আমার বলছে, আমি বলছি শোন চকলেট ফুচকা টুচকা খাবো না, ও বলছে না তোকে চকলেট ফুচকা চিকেন ফুচকা খেতে হবে না, বিভিন্ন ফ্লেভারের জল খাবি তাহলেই হবে। যাবো যাবো, ওটা পরে স্যাটারডে স্যাটারডেই যাবো আর কি, ফ্রাইডে স্যাটারডে তো চলে আসবো আমি আবার এখানে, তারপরে যাবো। তখন আমরা আড্ডা দিই, হাতে বেশি সময় নেই আর কি, আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই অমিতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে আর কি। আমরা এখন বেরিয়ে পড়েছি, রাত 7টা বাজে, অমিত অফিস শেষ হলো আর কি, ওর আজকেই লাস্ট অফিস ছিল, এরপর 2 উইক ছুটি আছে। তারপর আমি তো সারাদিন খেলছে আর কি, দিয়ে ও আমরা এখন যাচ্ছি হচ্ছে অমিতের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আমি তো দুপুরবেলা বেরিয়েছিলাম, আমি আমি খুব এক্সপেক্ট করেছিলাম এসে দেখবো ঘুমিয়েছে,
ঘুমায়নি, তুমি কি করেছো ভাবি? ও কি করেছে, স্টেপলার নিয়ে খেলতে গিয়ে স্টেপলারের পিনটা হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর চিৎকার করতে করতে আমাকে সঙ্গে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, পুরোটা ঢোকে নি, আমি সঙ্গে সঙ্গে টান দিয়ে বের করেছি, রক্তটা বের করে দিয়েছি। তখন অবধি তো বলছে যে হ্যাঁ হি ইজ ফাইন, দেখা যাক কাল সকালে উঠে কি হয়। কাকা ওদিকে ঠাবি তোকে ওয়েলকাম করছে, আন্টি গিফট দিয়েছে, বাবা তোমার তো এসে থেকেই প্রাপ্তি। ও থ্যাংক ইউ, আমিও গিফট পেয়েছি। আচ্ছা অ্যাবি ওয়েলকাম কেক দাদু বাড়িতে। অ্যাবি ঘুমিয়ে টুমিয়ে এসছে গাড়িতে ফ্রেশ, নাও এবার কেক কাটিং করো। ওয়েলকাম অ্যাবি, থ্যাংক ইউ আমার সবাইকে। থ্যাংক ইউ, এটা দাও বাবা। ও না অ্যালার্জি না, ভয় পাওয়াই না, প্রথম দিয়েছি খেয়েছে। চলে এসে কেক কাটিং তো হয়ে গেছে, তারপরে আমরা সবাই মিলে ডিনার করলাম। এই যে অ্যাবিবাবুকে আজকাল ব্লগে দেখাই যায় না, তাই তো? হ্যাঁ, সারাদিন খেলছে খেলছে, আর নয়তো মানে সবাই কেউ দিচ্ছে ক্রেয়ন, কেউ দিচ্ছে পেপার্স, এইগুলো নিয়ে গুচ্ছ জমা হচ্ছে। মানে যে 23 কেজির বেশি তো নিয়ে যাওয়া যায় না, তুই কিনছিস কেন, এখানেই আত এখানেই রেখে দেয় আর কি, এরকম। তো সব খাওয়া দাওয়া হলো আর ভীষণ ভীষণ টায়ার্ড আর কি। মানে লাস্ট এক সপ্তাহ আমরা বোধহয় 3-4 ঘন্টার বেশি ঘুমোইনি, কিন্তু লাকিলি অ্যাবি খুব ভালো করে মানে নিজেকে ম্যানেজ করেছে। প্রথম দুদিন 2-3 ঘন্টা করে দুপুরে ঘুমিয়েছে, আর এখন রাত্রেবেলাতে আর কি টানা ঘুমিয়ে দিচ্ছে আর কি। ওই 10টায় এখন যদি 11:15 বাজে প্রায়, তো 11:15 সময় 12টা নাগাদ শোবে, আর 8টা-9টা মানে একটা টানা ঘুম দিচ্ছে। সেই জন্য ও অত হলেও মানে ওরকম টায়ার্ড হচ্ছে না আর কি। বাট আমাদের আর কি 3-4 ঘন্টা ঠিক 2-2:30 সময় ঘুম ভেঙে যাচ্ছে। আজকে খুব চেষ্টা করবো একটা টানা ঘুমোতে, মানে আর মনে হচ্ছে পাচ্ছি না, এরপরে অসুস্থ হয়ে যাবো। যেমনি খাচ্ছি প্রচুর, ঘুমোচ্ছি কম, মানে রুটিনের কোনো মাথামুন্ডু নেই আর কি। চেষ্টা করবো আজকে একটু বেশি করে ঘুমোতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।